বছর ধরে একটা দেশ ক্ষমতায়, একটা দল ক্ষমতায়, 14 বছর ধরে ক্ষমতায় থাকার পরে সে যদি বাংলাদেশের মানুষের মন জয় করতে না পারে, এটা তার ব্যর্থতা। আপনি বলেন চাপ নাই, আরে ভাই চাপ না থাকলে তাহলে আপনার লোকজন কেন বলে আমার আমেরিকায় যাওয়ার দরকার নাই, আটলান্টিক পাড়ি দিয়ে আমি অন্য মহাদেশে যাব। আবার ওদের কলে কাদের সাহেব বলে, ওবায়দুল কাদের, যে আমরাও ভিসা স্যাংশন দিব না, কি বলে উল্টাপাল্টা কথাবার্তা। আরে ভিসা স্যাংশন আমেরিকাকে আপনি দেন না কেন? এই যে এখন তারা আসতেছে, বন্ধ করেন ভিসা, ইন্ডিয়া সুন্দর ব্যবহার করুক, ইন্ডিয়া একটা ফেয়ার ইলেকশনে সাহায্য করুক, ইন্ডিয়া আমাদের, ওদের দেশে গণতন্ত্র চর্চা হবে আর আমাদের দেশে গণতন্ত্র হত্যা হবে। ইন্ডিয়া তো একটা দলের কে সাপোর্ট করতে পারে না, ইন্ডিয়া বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে হেল্প করছে, বাংলাদেশের মানুষের সাথে থাকুক। আপনি 2013 সালে সুজাতা সিং এত আগ্রহ নিয়ে বাংলাদেশে চলে আসছে, এরশাদ সাহেবকে খালেদা জিয়াকে ই করার জন্য যে ইলেকশন করেন আপনারা এবং চাপ দিয়েছে এরশাদ সাহেবকে, এরশাদ সাহেব ওয়াজ নট রেডি বাট হি ওয়াজ প্রেশারাইজড। এখন কি তাহলে যদি আপনারা ইলেকশন না করেন তাহলে মৌলবাদী গ্রুপ চলে আসবে? আরে ইন্ডিয়াতে তো মৌলবাদ তৈরি হয়ে গেছে অলরেডি, ইন্ডিয়াতে সাম্প্রদায়িকতা একটা চরমে, উগ্রবাদী দল ক্ষমতায়, আরএসএস, এই মোদী হলো আরএসএস এর পার্মানেন্ট লাইফ মেম্বার, তো সে হলো এখন ক্ষমতায় পরপর দুইবার। এই যখন ট্রাম্প ভিজিট করলো দিল্লি লাস্টে ট্রাম্পের সময়, তখনও তো দিল্লিতে কিভাবে মুসলমানদের বাড়িঘর গুলো পোড়াই দিল, 85 বছরের মহিলাকে ওরা রেহাই দেয়নি। এখন আপনি যদি বলেন আর কত রেপ হয়েছে ইতে যে কাশ্মীরে, এগুলি বলার না, এগুলি হিসাব নাই কোন। আমরা কাশ্মীরের ইতিহাস জানি হয়তো অনেকটা, আরো ভিতরে কিছু অনেক কিছু জানি না। সুতরাং ইন্ডিয়াকে বিশ্বাস করার মতো আমাদের কিছু কোনো কারণ নাই, ইন্ডিয়া সবকিছুতে নাক গলাবে বাংলাদেশের, কিন্তু এটা আমার পছন্দ না। আপনি, আমি লেট মি ফিনিশ, আজাদ ভাই আমাকে একটু শেষ করতে দেন, আজাদ ভাই আমাকে একটু শেষ করতে দেন, আপনি কিন্তু আপনার কথা আমি কিছু শুনেছি, ছোট্ট ছোট্ট একটু প্রশ্নটা আজাদ ভাই আমাকে শেষ করতে দেন, ওনার মোবাইলে আমাকে একটু কথা যদি না বলতে দেন তাহলে তো হবে না আজাদ ভাই, আমি কিন্তু আপনাকে 100% শুনেছি। শুনেন, আমি আপনার আওয়ামী লীগের মাইন্ডসেট আমি পাল্টাতে পারবো না, বাট আপনাকে আমি বলতে পারি এই দেশের 80% মানুষ ইন্ডিয়াকে পছন্দ করে না। এই জন্য আমরা আওয়ামী লীগ, শোনেন, বঙ্গবন্ধু কিন্তু ড্যাম কেয়ার ছিল, হি ওয়াজ বোল্ড লিডার, হি ওয়াজ এ ভেরি ব্রেভ ম্যান, কিন্তু বঙ্গবন্ধুকে সাইজ করার জন্য কিন্তু জাসদ তৈরি হয়েছিল, তাও ইন্ডিয়ার মদদে। আপনি এটা হয়তো আপনারা কতটুকু মানবেন, এটা আপনাদের আজকে ইনু আপনাদের সাথে আছে, ইনুর মতো লোক আপনাদের দলে আছে যারা বঙ্গবন্ধু মারা যাওয়ার পরে ওই ট্যাঙ্কের উপরে নেচেছে এবং ওই আরো কিছু করেছে, অনেক আপত্তিকর বক্তব্য দিয়েছে। এখন শান্তি বাহিনী দিয়ে আমাদের হাজার হাজার মুসলমানকে মারা হচ্ছে ওখানে, আমার আমার আর্মির ভাইয়েরা মারা গেছে, আই হ্যাভ সিন দ্য ডেড বডি অফ মাই ফ্রেন্ড, এই শান্তি বাহিনীর গুলিতে আমার কলিগ, আমার সৈন্য 13 জন মারা গেছে আমার সামনে গুলি খেয়ে। তা আপনি ওই ইন্ডিয়া অস্ত্র দেয়, যে অস্ত্র আমরা উদ্ধার করেছি তা ইন্ডিয়ান মেড অস্ত্র, আপনি কি বলেন আমি ইন্ডিয়াকে বিশ্বাস করব? ফাইনালি তো ওরা এখন আমেরিকার চাপে, আপনি বলেন চাপ নাই, আরে ভাই চাপ না থাকলে তাহলে আপনার লোকজন কেন বলে আমার আমেরিকায় যাওয়ার দরকার নাই, আটলান্টিক পাড়ি দিয়ে আমি অন্য মহাদেশে যাব। আবার ওদের কলে কাদের সাহেব বলে, ওবায়দুল কাদের, যে আমরাও ভিসা স্যাংশন দিব না, কি বলে উল্টাপাল্টা কথাবার্তা। আরে ভিসা স্যাংশন আমেরিকাকে আপনি দেন না কেন? এই যে এখন তারা আসতেছে, বন্ধ করেন ভিসা দিয়ে না, হু স্টপস ইউ? আপনি তো করতে পারতেছেন না, করবেন তো পারবেন না, কারণ আপনি জানেন একটা ইলেকশন যে হয়েছে 13 সালে, ওই যে ভাই বলেছে কি বলে মারুফ মল্লিক সাহেব, যে 151 জন, 851 জন, 153 জন ভাই বিনা প্রতিদ্বন্দ্বিতা, 153 জন। এখন আপনি ইন্ডিয়া আমার হয়ে গেছে, কথায় কথা আমরা বলি কি ভারতকে সুপারিশ করতে বলি, তো ভারত থেকে এখন মানে আমাদের উপকার হবে। শোনেন, ভারত একটা বড় দেশ, সামরিক শক্তি, রিজিওনাল পাওয়ার, আমাদেরকে তাদেরকে একটু সমীহ করে চলতে হবে, আমি মানি, কিন্তু আর হচ্ছে এই না যে ওনাকে আমি ওই যে একেবারে সালাম কুর্নিশ করে চলবো, নো, আমরা একটা স্বাধীন দেশ, আমাদের মন মানসিকতা ওইরকম থাকতে হবে। শোনেন, সাইকোলজিক্যালি আওয়ামী লীগ ইজ ডেড, সাইকোলজিক্যালি আওয়ামী লীগ ইজ ডেড। আওয়ামী লীগ মনে করে তাকে ইন্ডিয়া ক্ষমতায় বসাবে, আওয়ামী লীগ মনে করে ইন্ডিয়ার সাহায্য সাপোর্ট থাকলে, আমেরিকাকে সুপারিশ করলে সে আবার ক্ষমতায় আসবে, একটা টাইরেনারি টাইপের ইলেকশন হবে। শোনেন, এটা আওয়ামী লীগের রং করছে। আওয়ামী লীগ একটা ঘরে ঘরে, প্রত্যেকটা ইউনিয়নে ঘরে ঘরে কর্মী আছে, এত ডেডিকেটেড কর্মী বিএনপিতে নাই, আমি এখনো বলি জামাত ছাড়া, জামাতের আবার ডেডিকেটেড কর্মী আছে। এই আওয়ামী লীগ যদি কাজ করত, যে কাজটা সে ইন্ডিয়ার জন্য করেছে, যে তাদেরকে প্রিভিলেজ দিয়েছে প্রধানমন্ত্রী নিজের ভাষায়, সেইটা যদি বাংলাদেশের মানুষের জন্য করত, যেভাবে রাস্তাঘাট করেছে বা ওভারব্রিজ, ফ্লাইওভার ইত্যাদি, পদ্মা সেতু, এইরকম যদি আরো বাকি টাকাগুলি
আমাদের ইসের জন্য খরচ করতো, বাংলাদেশের মানুষের জন্য, বাংলাদেশের তাদের জন্য ইনফ্রাস্ট্রাকচার তৈরির জন্য অনেক কাজ করেছে, তারপরও ইন্ডিয়া কিন্তু এখন আপনার একটু নীরব হয়ে গেছে, একটু পিছিয়ে গেছে, নীরব আছে, কারণ আগের মতো ডাইরেক্ট বলতে পারতেছে না। কারণ ইন্ডিয়া জানে আমেরিকা উইল প্লে ফাউল যদি তার কথা না শোনে, কারণ বাংলাদেশের শোনেন 14 বছর ধরে একটা দেশ ক্ষমতায়, একটা দল ক্ষমতায়, 14 বছর ধরে ক্ষমতায় থাকার পরে সে যদি বাংলাদেশের মানুষের মন জয় করতে না পারে, এটা তার ব্যর্থতা, এটা তার রাজনৈতিক ব্যর্থতা। কারণ 14 বছর এনাফ টাইম, এটা কমিউনিস্ট কান্ট্রি না, এটা ভাই একটা গণতান্ত্রিক দেশ, যত কিছুই বলি গণতন্ত্র হয়তো ওইভাবে নাই, হয়তো খারাপ অবস্থায় আছে, কিন্তু এটা গণতান্ত্রিক দেশ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, এবং বাংলাদেশ বঙ্গবন্ধু গণতন্ত্রের জন্য স্বাধীন যুদ্ধ করছে, যা যুদ্ধের নেতৃত্ব দিচ্ছে, সবই করছে। এখন আপনি যদি বলেন যে ইন্ডিয়া আমাদের ইয়া, এটা গেল ইন্ডিয়ার ব্যাপারে আর কিছু বলার নাই, আপনি কোনোভাবে আমার পার্সেপশন পাল্টাইতে পারবেন না, 80% মানুষের পাল্টাইতে পারবেন না। কারণ আপনি যতই বলেন ইন্ডিয়া কি, হারে হারে আমরা জানি, আর বর্ডার লোক আরো জানে, মিলিটারির লোক বেশি জানে। এই জন্য আমরা এন্টি ইন্ডিয়ান সেন্টিমেন্ট, আলটিমেটলি ইন্ডিয়া সুন্দর ব্যবহার করুক, ইন্ডিয়া একটা ফেয়ার ইলেকশনে সাহায্য করুক, ইন্ডিয়া আমাদের ওদের দেশে গণতন্ত্র চর্চা হবে আর আমাদের দেশে গণতন্ত্র হত্যা হবে। ইন্ডিয়া তো একটা দলের কে সাপোর্ট করতে পারে না, ইন্ডিয়া বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে হেল্প করছে, বাংলাদেশের মানুষের সাথে থাকুক। বাংলাদেশের মানুষ তো 20-25 লাখ ইন্ডিয়াতে যায়, চিকিৎসা করে, বেড়াতে যায়, কত কিছু করতে যায়। হোয়াই দে আর নট রিডিং দ্য মাইন্ড অব দি বাংলাদেশি পিপল, জেনারেল পিপলের মাইন্ড বুঝে কেন রাজনীতি করে না তারা? আমেরিকা তো ঠিকই বুঝছে, আমেরিকা আগে যখন দেখছে তার পক্ষে দরকার, এখন আওয়ামী লীগকে ক্ষমতায় আনছে ইন্ডিয়ার সাহায্য নিয়ে, এখন বাংলাদেশে বিএনপি কে বা অন্য দলকে আনবে, কারণ আমেরিকা তার উদ্দেশ্য আছে। এমনি এমনি তো আর কেউ করবে না ভাই, এটা তো ভূ রাজনৈতিক আন্তর্জাতিক পলিটিক্স আছে। আপনাকে শুনতে পাচ্ছি আমরা? আচ্ছা, উনি মনে হয় মারুফ মল্লিক ভাই, আপনার শেষ বক্তব্য প্লিজ। না, আমার আর কোনো বক্তব্য নাই, আমি একটা প্রশ্ন করতে চেয়েছিলাম সিনহা ভাইয়ের কাছে। উনি